السلام عليكم. شكرا لك. جزاكم الله خير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين الحمد لله सरिटला एलाकाबासीर उद्योगे आयोजित पंचम वार्षिक वाज महफिल सम्मानित सुयोग्य सभापति विशिष्ट आलिम शेख हाफिज आब्दुल अजीज हाफिजाहुल्लाह प्रधान अतिथि विशिष्ट इस्लामी चिंताविद बांग्लादेश जमीयत आहले हदीसेर माननीय सभापति अध्यापक शेख मुबारक आली हाफिजाहुल्लाह
কিছুক্ষণ আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে যারা স্টেজে সমবেত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই ও বর্তার আলিম মনেরা, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি শতব্যস্ততার মধ্য দিয়েও এ মাহফিলের আয়োজন করার এবং সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ তৌফিক দিয়েছেন তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার, যারে বলেন কার, আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সকল প্রকার সহযোগিতা দিয়ে এই মহতি মাহফিলের আয়োজন করেছেন, যাদের মাঝে সদস্য সচিব হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন এবং এখানে উপস্থাপনায় রয়েছেন মনিরুদ্দিন রনি ও সকল সাথীবর্গ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ তাদের এবং যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে অবদানকে কবুল করে নিন এবং এর বিনিময়ে এই এলাকাবাসীকে সঠিক দিনের পথে চলার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা অবগত হয়েছি আজকে বলা যেতে পারে আধা ডজনের উপরে বিশিষ্ট ওলামায়ে কেরাম বক্তব্য কেউ রেখেছেন, কেউ রাখবেন ইনশাআল্লাহ। মাহফিল হচ্ছে, চলছে, চলবে, তবে আমাদের সকলকে মনে রাখতে হবে যারা এত শ্রম দিয়ে এত অর্থ ব্যয় করে এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা যদি এই মাহফিল থেকে উপকৃত হতে পারি, আমাদের ঈমান আমলের পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে তারা সফল ও সার্থক হবেন বলে আশা করি। কিন্তু আমরা যদি কিছুই উপকৃত হতে না পারি, তাহলে আয়োজক কর্তৃপক্ষ সত্যি তারা তেমন একটা হয়তো সফল হতে পারবে না। সুতরাং আমরা যেন সকলেই সফল হতে পারি, এজন্য সকলেই মনে রাখব যার কাছে যতদূর পর্যন্ত এই আওয়াজ যাচ্ছে সকলেই যেন এই মানসিকতা রাখি যে কোরআন ও সহি হাদিসের আলোকে যা শুনব সেটি আমাদের জীবনে মেনে চলব ইনশাআল্লাহ। চলব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। কতদিন আছেন আর কতদিন থাকবেন, নিশ্চিত করে ভবিষ্যতের বিষয়টি কিছুই বলা যায় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইশ মা শিতা ফা ইন্নাকা মাইয়িত। বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যতদিন ইচ্ছা হয় বেঁচে থাকুন, তবে মনে রাখবেন
فَإِنَّكَ مَيِّتْ আপনাকে একদিন না একদিন পৃথিবী থেকে বিদায় নিতেই হবে, বিদায় নিতেই হবে। আবার বললেন وَعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مُجْزَى بِهِ যা মন চায় আপনি করুন ভালো মন্দ, তবে মনে রাখবেন সব কিছুরই প্রতিদান প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। ভালো করলে ভালো ফলাফল, মন্দ করলে মন্দ শাস্তি প্রস্তুত রয়েছে। আবার বললেন وَأَحْبِبْ مَنْ شِئْتَ فَإِنَّكَ مُفَارِقُ যাকে মন চায় বন্ধু হিসাবে গ্রহণ করুন, তবে জেনে রাখুন একদিন না একদিন ওই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ওই পারে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, সত্যি আমরা তো সকলেই যাব, কিন্তু সৌভাগ্যবান সেই ব্যক্তি যার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণীটি উচ্চারিত হবে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। কে না চায় আমার জীবনের শেষ বাণীটি হোক লা ইলাহা ইল্লাল্লাহ? সকলেই চায়, যে যতই অপরাধ করুক যার সামান্য জ্ঞান রয়েছে, আখিরাতের জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা রয়েছে এবং ঈমান রয়েছে, সে অবশ্যই চায় যে আখিরাতে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং জান্নাত যেন লাভ করতে পারে। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, সৌভাগ্যবান সত্যি আপনি তখন যখন আপনার জীবনের শেষ বাণীটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপেক্ষায় যদি আপনি দিন গোনেন, কোন বাস্তব পদক্ষেপ আপনি না নেন, তাহলে কখনোই আপনার মুখে জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ আসার আশা করা যায়। এজন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, বাস্তব পদক্ষেপ কমপক্ষে দুটি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। প্রথম, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর পথে চলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পথে চলতে হবে। দ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, এমন সব কর্ম থেকে আপনাকে সব সময় বিরত থাকতে হবে। নিজের জীবদ্দশায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে আমি বাতিল করে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে জীবনের শেষ মুহূর্তে তো আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়ার আশা করা যায় না। যে সমস্ত অপকর্মের মাধ্যমে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যাবে, সেগুলির প্রথম হল আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, শিরকে লিপ্ত হওয়া। কর্তৃপক্ষ আমাকে অনুরোধ জানিয়েছেন শিরক বিষয়ে কিছু কথা বলার জন্য, আসুন সামান্য সময়, খুব দীর্ঘ আলোচনা নয়, যেহেতু আগামীকালকে প্রথম দিন, আমাদের শিক্ষার্থী যারা এসএসসি বা দাখিলের লেভেলে রয়েছে তাদের প্রথম পরীক্ষা কালকেই অনুষ্ঠিত হবে, সেজন্য অনেকেরই ব্যস্ততা, শিক্ষার্থীদেরও ব্যস্ততা, তাই আমিও বলেছি খুব দীর্ঘ সময় আলোচনা নয়। আর আমার পরেও তো আলহামদুলিল্লাহ বেশি না হলেও ফজর পর্যন্ত আলোচনা করার আলোচক তো আছেনি, তো সেটি পরের বিষয়, স্বল্প সময়ের মাঝে আমি কিছু কথা বলতে চাই। আশা করছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ যেটা, যার চেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে নেই, সেই অপরাধটির নাম কি? সেই অপরাধটির নামই হলো শিরক। তাই আজকে আমরা একটু শিরক সম্পর্কে জানব। কারো জিজ্ঞাসা হতে পারে যে শিরক সম্পর্কে কেন জানব, আমাদেরকে তো শিরক থেকে বিরত থাকতে হয়, সালাত আদায় করতে হয় তাই সালাত জানতে হবে, সিয়াম পালন করতে হয় তাই সিয়াম জানতে হবে, যাকাত দিতে হয় তাই যাকাত জানতে হবে। তো শিরক তো করার বিষয় নয়, সেটা থেকে বাঁচতে হবে, তাহলে কেন জানব? প্রসিদ্ধ সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ সাহাবীদের চেয়ে ব্যতিক্রমভাবে জিজ্ঞাসা করতেন। তিনি বলতেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আন ইউদরিকানি। সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন যে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন কোন কাজটাতে সওয়াব বেশি, কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কোনটা বেশি ভালো ইবাদত, কিন্তু আমি ছিলাম ব্যতিক্রম। কি ব্যতিক্রম? ওয়াকুনতু আসআলুহু আনিশ শার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা সবচেয়ে খারাপ জিনিস, কোনটা সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয়, কোনটা সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত, কেন? মাখাফাতান আইয়ুদরিকানি, আমাকে যেন কখনো খারাপটা পেয়ে না যায়, আমি যেন খারাপে কখনো লিপ্ত না হয়ে যাই, খারাপটা থেকে যেন বাঁচতে পারি, এজন্যই আমি খারাপটা সম্পর্কেই জিজ্ঞাসা করতাম। সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে শিরক সম্পর্কে জানতে হবে। যদি না জানতে পারি তাহলে হয়তো বা শিরকে আমরা জড়িয়ে যাব। শিরক একটি বিশাল সমুদ্র, এখানে দিতে বললেন, শিরক একটি বিশাল সমুদ্র যার কূল কিনারা যেন খুব খুঁজে পাওয়া কঠিন। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, ইন্না শিরকা ফি হাদিহিল উম্মা আখফা মিন জাবিবিন নাম্ল, গভীর রাতের অন্ধকারে ওই ছোট্ট কালো পিপীলিকা যেমন নড়াচড়া করে, এটা যেমন সূক্ষ্ম বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মাঝে শিরকের বিষয়টা হলো তার চেয়েও আরো অধিক সূক্ষ্ম বিষয়। কথা বলতে, চিন্তা করতে, কাজ করতে, এবাদত করতে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। আপনি কথা বলছেন, শিরকে লিপ্ত হয়ে গেছে, আপনি কিছুই বললেন না, করলেন না, শুধু মনে মনে কিছু ভাবলেন, আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন, আপনি মনে মনে কিছু চিন্তা করলেন, শিরকে লিপ্ত হয়ে গেছেন, আপনি ভালো কাজ মনে এবাদত করলেন, তবু শিরকে লিপ্ত হয়ে গেছেন। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরক যদি এতই ভয়াবহ হয়ে থাকে তাহলে এ থেকে বাঁচাটা তো আমাদের জন্য খুবই দুষ্কর বিষয়, আপনি কিছু আমাদেরকে শিক্ষা দিন যার মাধ্যমে এই শিরক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বললেন, হে আবু বকর, তুমি এই দোয়া সব সময় পড়বে। দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, হে আল্লাহ, জেনে শুনে আপনার সাথে যেন শিরকে লিপ্ত না হই, তা থেকে আমাকে রক্ষা করো, তা থেকে আপনার কাছে আশ্রয় চাই।
ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম আর যেটা আমার না জানায় অজানায় না বুঝেই হয়ে যায় সেটার জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তাই প্রতিটি মুসলিমের উচিত এই দোয়া ভালোভাবে জেনে সেই অনুযায়ী সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বেশি বেশি সেই দোয়া পড়ার মাধ্যমে ও শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন সম্মানিত সমবেত দিনে ভাই ও বোনেরা শিরক এমন একটি ভয়াবহ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের বিষয়ে সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে সতর্ক করলেন দেখুন আল্লাহ বলছেন ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوحي إليك يا نبي তোমার কাছে তোমার পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের কাছে এই ওহী করা হয়েছে এই নির্দেশনা এসেছে কোন বিষয় লাইন আশরাকতা যদি তুমি শিরকে লিপ্ত হয়ে যাও লাইহবাতান্না আমালু তাহলে তোমার জীবনের সব ভালো কাজগুলি সাথে সাথে বরবাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে সতর্ক করলেন সাধারণ মানুষ তো দূরের বিষয় لا يحبطن عملك ولا تكونن من الخاسرين তোমার সব ভালো কাজগুলি বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে বর্তমান মুসলিম বিশ্ব সর্বত্র যেন ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তের বিষয়টি যদি আমরা একটু চিন্তা করি অগণিত অসংখ্য বিষয় রয়েছে যার কারণে ক্ষতিগ্রস্ত সেগুলির মাঝে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় তা হলো মানুষ আজকে ইবাদতের নামে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে ইবাদতের নামে শিরকে জড়িয়ে যাচ্ছে যার কারণে আজকে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত বলবেন কেমন এটা আবার ইবাদতের নামে কেমনে শিরকে লিপ্ত হয় একটা উদাহরণ চাই জবাব খুব বেশি দূরে নয় সামনে একটু যাবেন কোন জায়গায় গোলাপ শাহ মাজারের কাছে গিয়ে একটু এক মিনিট তাকাবেন মানুষ সেখানে গিয়ে কি করে সেজদায় পড়ে যায় মানুষ সেখানে গিয়ে দোয়া করে মানুষ সেখানে গিয়ে দুই চোখ ছেড়ে দিয়ে অশ্রু ঝরঝরে প্রবাহিত করছে মন খুলে কাঁদছে চাচ্ছে এই লোকটা কি ইবাদত করছে না অবশ্যই ইবাদত করছে সেজদা দিচ্ছে না সেজদা ইবাদত নয় অবশ্যই ইবাদত সেজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেই লোক ওই জায়গায় গিয়ে ইবাদত করছে দোয়া আদ-দুআ হুয়াল ইবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া হলো গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট অন্যতম ইবাদত সেখানে গিয়ে দোয়া করছে তাহলে এই লোকেরা সেখানে গিয়ে ইবাদত করছে ইবাদতের জন্য সেখানে গেছে কিন্তু পক্ষান্তরে তাদের সব ইবাদতগুলি কিসে পরিণত হয়েছে শিরকে পরিণত হয়েছে এই ধরনের অগণিত অসংখ্য দৃষ্টান্ত আজকে মুসলিমেরা ইবাদতের দিয়ে ইবাদতের মধ্য দিয়ে ইবাদতের নাম দিয়ে তারা শিরকে জড়িয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো স্পষ্টই বলেছেন কি বলেছেন সালাসুন আউয়ালু মান ইউসআর বিহি আন-নার সালাসাতুন কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে জাহান্নামের আগুনে যাদেরকে সর্বপ্রথমে পোড়ানো হবে তারা তিন শ্রেণী এক শ্রেণী হলো কারিউল কোরআন যে কোরআনের পাঠক ছিল কোরআন তেলাওয়াত করত কোরআন সুন্দরভাবে সুরলিত কণ্ঠে তেলাওয়াত করত কোরআনের মুফাসসির ছিল মুফাসসিরে কোরআন বলে মানুষের স্লোগান আর ধ্বনি আর ধ্বনি কত কিছু প্রচার ওই ব্যক্তিটাকে বলা হবে
তোমাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে, তুমি সেই নিয়ামত পেয়ে কি করেছো? সে বলবে, হে আল্লাহ, তোমার কোরআন শিখেছি, তোমার কোরআন শিক্ষা দিয়েছি, তোমার কোরআন প্রচার প্রসার করতে গিয়ে আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসির হয়ে গেছি, তাই না? কি ক্ষতিসম্পন্ন না ক্ষতিসম্পন্ন? ক্ষতিসম্পন্ন। এ কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে অবশ্যই ক্ষতিসম্পন্ন, খ্যাতিসম্পন্ন নয়। আন্তর্জাতিক কারিতে রূপান্তরিত হয়েছে, মানুষ আমার তেলাওয়াত শোনার জন্য দলে দলে ভিড় জমাত, এই সব কিছু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, কাযাবটা, মিথ্যা বলেছ, তুমি আমার জন্য কোরআন শিখনি, আমার জন্য তুমি মুফাসসিরে কোরআন হওনি, আমার জন্য তুমি কোরআন তেলাওয়াত করনি, তুমি সেগুলি করেছো, লাইকালু লাকা কারিউল কোরআন, যেন তোমাকে বলা হয় কোরআনের সর্বশ্রেষ্ঠ পাঠক, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, এই প্রশংসা যেন তুমি পাও, এজন্যই এটি করেছো। ফায়ুমারু ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি ইলান নার, তাকে চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপরাধ কি ছিল? সে ইবাদত করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাইরুকুম, জানি না সবাই, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় সেই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে শ্রেষ্ঠ ইবাদত, এই শ্রেষ্ঠ ইবাদত করতে গিয়ে যখন সে শিরকে লিপ্ত হয়ে গেছে, তাকে এই ইবাদতেই টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামে। আরো শ্রেষ্ঠ, দেখুন, মানুষের জীবনটা উৎসর্গ করে দিচ্ছে কিসের জন্য? আল্লাহর জন্য দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা রাখে, আমার নামটা যেন সারা জীবন ইতিহাসের পাতায় অমুক শহীদ বলেই লেখা থাকে, মানুষেরা যেন আমাকে অমুক শহীদ তমুক শহীদ বলেই আমার গুণগান বর্ণনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসা হবে এই ব্যক্তিকে যে তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, শাহাদত বরণ পর্যন্ত করেছে। বলা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমাকে অনেক কিছু দেওয়া হয়েছে, কি করেছো? সে বলবে, হে আল্লাহ, অনেক করেছি, এমন কি আমার জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবটা, তুমি মিথ্যা বলছো, তুমি শাহাদত বরণ আমার জন্য করনি, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য করনি, আমার দ্বীনকে প্রচারের জন্য করনি, শাহাদত বরণ করেছো, লাইকালু লাকা শহীদ, যাকে যাতে তোমাকে মানুষেরা শহীদ বলে, তোমার গুণগান গায়, তোমার প্রশংসা করে, ইতিহাসে লিখে রাখে, এই জন্যই তুমি শাহাদত বরণ করেছ। ফায়ুমারু ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি ইলান নার, নির্দেশ দেওয়া হবে চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। না, ঠিক একইভাবে নিয়ে আসা হবে দানবীরকে, যথেষ্ট সম্পদের মালিক ছিলেন, সেই সম্পদগুলি আল্লাহর পথে তিনি দানও করেছেন, মসজিদ মাদ্রাসা এতিমখানা আর যত রকমের অসহায় দরিদ্র তাদের মাঝে ব্যয় করেছেন, নিয়ে আসা হবে তাকে, বলা হবে, তোমাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে, কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি এই এই করেছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবটা, তুমি মিথ্যা বলছ, তুমি দান করেছ যাতে মারহাবা বলে তোমার স্লোগান দেওয়া হয়, বড় দাতা হিসাবে তোমাকে মানুষ একটু প্রশংসা করে, এই জন্যই করেছ, লিইউকালু লাকা, তোমাকে যেন বড় দানবীর বলা হয়, এই জন্যই করেছিলে, তা দুনিয়াতে পেয়ে গেছ। ফায়ুমারু ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি নার, চেহারার উপর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এখানে দুটি দিক, কেউ আবার মনে করবেন না তাহলে কি কোরআন শিখা যাবে না, শিক্ষা দেওয়া যাবে না, আলোচনা করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু সামান্য ভিতরের একটু সংশোধন করে নিতে হবে। কোথায় সংশোধন করে নিতে হবে? ভিতরে একটু সংশোধন করে নিতে হবে। আমার কোরআনের চর্চা, শিক্ষা, গবেষণা, এটা যেন হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলেই এটার নাম হবে তাওহীদ, আর তা না হয়ে যদি হয় মানুষের প্রশংসা পাওয়ার জন্য, এটার নাম হবে কি? শিরক।
এই বিশাল মহা ইবাদত করেও আপনাকে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে কারণ আপনার ইবাদতটা শিরকে পরিপূর্ণ হয়ে গেছে শাহাদাত বরণটাও হতে হবে একই বিষয় শাহাদাত বরণ এইভাবে করে জাহান্নামে যেতে হবে এটি অত্যন্ত আশ্চর্যজনক কথা আবার আপনি লক্ষ্য করুন কোরআন কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন নবী রাসূলদের পরেই মর্যাদা হলো আখিরাতে কাদের শহীদদের মর্যাদা নবী রাসূলদের পরে জান্নাতে কবরের জীবন থেকে শুরু করে জান্নাতে শহীদদের মর্যাদা কি বিশাল মর্যাদা সুবহানাল্লাহ কিন্তু এটা কখন ওই ভিতরটাকে যখন ঠিক করে নেওয়া যায় সুতরাং তাওহীদ এবং শিরক বিষয় দুটি খুব বিশাল দূরত্ব দুটির মাঝে এমনটা নয় ফলাফলের দিক থেকে বিশাল দূরত্ব প্রতিদানের দিক থেকে বিশাল দূরত্ব কিন্তু দুটি পৃথক করার দিক থেকে খুব বিশাল দূরত্ব নয় একটুতেই শিরক হয়ে যেতে পারে আবার একটুতেই তাওহীদের উপরও আপনি থাকতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আজকে আমরা আনন্দের সাথে বলতে পারি যে আলহামদুলিল্লাহ শুধু বাংলার বুকে নয় বিশ্বব্যাপী আহলুল হাদিসদের দাওয়াত তাদের নীতিটাই হলো এটা সর্বপ্রথম তারা দাওয়াত দেয় কিসের তাওহীদের দাওয়াত দেয় কিসের দাওয়াত দেয় তাওহীদের দাওয়াত দেয় এবং শিরক থেকে বিরত রাখার দাওয়াত দেয় বিরত থাকার দাওয়াত দেয় বলবেন এটা কি নতুন না খুলে দেখুন কোরআন কারীমে আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা শুধু শেষ রাসূলকে নয় বরং যুগে যুগে সকল জাতির কাছে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলকেই আমি এই দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি প্রথম দায়িত্ব হলো তারা তাদের জাতিকে বলবেন আনি আবুদুল্লাহ ইবাদত করো একমাত্র কার জোরে বলেন একমাত্র কার লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর মানুষ তার জীবনে যত রকমের শরীয়তের ইবাদত রয়েছে সবগুলি করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটাই ছিল সকল নবী রাসূলের প্রথম দাওয়াতের বিষয় দ্বিতীয় দাওয়াতের বিষয় হলো ওয়াস্তানিবুত তাগুত যত রকমের তাগুত ও শিরক রয়েছে সেগুলি থেকে বিরত থাকো সুতরাং নবী রাসূল যেমনই ভাবে তাওহীদের দাওয়াত আর তাওহীদ বিধ্বংসী শিরক থেকে মুক্ত হওয়ার দাওয়াত দিয়েছেন আজকে আহলুল হাদিসরা সেই নীতির আলোকে এই তাওহীদের দাওয়াত এবং শিরক থেকে মুক্ত হওয়ার দাওয়াতই দিয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে এই পথ দেখিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তবে এই নিয়ামত যখন বাস্তবায়ন করতে পারবো আমরা কাজে লাগাতে পারবো তাহলে আমরা সফল হব না হলে শুধু বংশীয় সূত্রে যদি আহলুল হাদিস হই আর নিজে শিরকের সমুদ্রে ডুবে হাবুডুবু খাই তাহলে ওই বংশীয় সূত্র টেনে কোনো কাজে আসবে না জেনে নিন সেটি কাজে আসবে না আপনাকে বাস্তব শিরক থেকে বিরত থাকতে হবে বাস্তব আপনাকে তাওহীদের পথে চলতে হবে বাস্তব আপনাকে সুন্নার পথে চলতে হবে বাস্তব আপনাকে বেদা থেকে মুক্ত হতে হবে শুধু বংশের দোহাই দিয়ে পূর্বপুরুষের দোহাই দিয়ে আপনি পার হয়ে যাবেন এমনটি সুযোগ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাচ্চাহু আমালুহু লা ইউসরিউহু নসাবু যার আমলেই তাকে পিছে ফেলে রেখেছে তার বংশীয় মর্যাদা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না অনেকেই এখনো শোনান তারা হলেন কি আউলাদে রাসূল তাই না আউলাদে রাসূল মানে কি বিরাট মজার বিষয় রাসূলের বংশধর মানে রাসূলের বংশধরকে ধরলে চলে যাওয়া যাবে কোথায় জান্নাতে হ্যাঁ এতই যদি সহজ হতো
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য এত কষ্ট পেতেন না। চাচা আবু তালেব গোটা দশটি বছর এই তাওহীদ প্রচারের জন্য সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন, সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন মক্কার পরিবেশে, মক্কার সকল মানুষের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওহীদের দাওয়াত প্রচার প্রসারের জন্য যিনি সবচেয়ে বেশি সহযোগিতা দিয়েছেন তিনি ছিলেন এই আবু তালেব। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সব কাজ সময় দিয়ে, সেবা দিয়ে, সব দিয়ে সহযোগিতা দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাওহীদের পথে যাওয়া সম্ভব হয়নি, মুশরিক হিসাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এখানে একটি বিষয় আপনাদের অবগতির জন্য বলছি, যারা আহলুল হাদিস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় বিভিন্ন দাওয়াতী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি, প্রশাসনিক বিভিন্ন ব্যক্তির। এখন তো অনলাইনের যুগ, লেখা হয় যে হ্যাঁ তাওহীদবাদী আর অমুক পন্থীকে চিফ গেস্ট করে বা এই করে সেই করে কাজ করতেছে, এটা আবার কেমন কথা? এভাবে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। একটু আগেই আপনাদের কাছে দলিল দিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদবাদী ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কাজ করেননি, কিন্তু সহযোগিতা নিয়েছিলেন কার কাছে? যিনি সামান্যতম ঈমান আনেননি, 100% মুশরিক ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের দাওয়াত গ্রহণ করেননি, 100% মুশরিক ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে রেখেই কি করেছেন? তাওহীদের দাওয়াতের কাজে অগ্রসর হয়েছেন। এটি প্রমাণ করে যে আপনি তাওহীদের দাওয়াতের কাজ করবেন, প্রয়োজনে যার মাঝে তাওহীদ নেই তার দ্বারাও আপনি সহযোগিতা নিতে পারেন, তার দ্বারাও সহযোগিতা নিতে পারেন, যেমন নিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার মতো হয়ে যাবেন না, তাকে দিয়ে আপনার কাজে আপনি সেবা নেবেন। প্রিয় ভাই আমার, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলছিলাম বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আজকে ক্ষতিগ্রস্ত যেগুলির মাধ্যমে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে শিরকে আজকে জড়িয়ে গেছি, ইবাদতের নাম দিয়ে আমরা শিরকে হাবুলুগু খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহবাতান্না মিন তোমার প্রতি তোমার পূর্বের সকল নবী রাসূলদের প্রতি এই ওহী করা হয়েছে, যদি তুমি শিরকে লিপ্ত হয়ে যাও তাহলে তোমার ভালো কাজগুলি নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে বললেন, ক্ষতিগ্রস্ত শুধু দুনিয়াতে নয়, ক্ষতিগ্রস্ত আখিরাতেও। জান্নাতকে আপনি হারিয়ে ফেলবেন, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহর সাথে শিরকে জড়িয়ে যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতের টার্গেট জান্নাতকে তার জন্য হারাম করে দেন। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। যদি আল্লাহর সাহায্য না থাকে তাহলে মুসলিমেরা ক্ষতিগ্রস্ত হবে কি না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন বিষয়টি আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করে
আমরা যেন এই শিরক থেকে বিরত থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন শিরক কি ধরনের সংক্ষিপ্ত একটু বর্ণনা দেওয়া দরকার শিরক কাকে বলে শিরকের পরিচয় হলো হুয়া মুসাওয়াতু গায়রিল্লাহ বিল্লাহ ফীমা হুয়া মিন খাসাইসিল্লাহ মুসাওয়াত গায়রিল্লাহ বিল্লাহ ফীমা হুয়া মিন খাসাইসিল্লাহ যেই বিষয়গুলি শুধুমাত্র সীমাবদ্ধ একমাত্র কার জন্য আল্লাহর জন্য সেই বিষয়গুলিকে যদি গায়রুল্লাহর জন্য প্রয়োগ করে আল্লাহর সমপর্যায়ে তুলে ধরা হয় তাহলে এটির নামই হলো শিরক এটির নামই হলো শিরক উদাহরণস্বরূপ আকাশ থেকে বৃষ্টি দিতে পারেন কি আর কারো ক্ষমতা আছে এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ আপনি যদি বাবার কবরের কাছে গিয়ে বৃষ্টি চান বলেন যে বাবা দাও বৃষ্টি অনাবৃষ্টিতে জীবন চলে যায় এটার নাম হলো কি এটার নাম হলো শিরক অথবা যদি পৃথিবীর কোনো মানুষের কাছে জীবন্ত মানুষের কাছে গিয়ে কোনো প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক আরো ক্ষমতাশীল হোক তার কাছে গিয়ে যদি বলেন যে অনাবৃষ্টিতে জীবন চলে যায় সব কিছু শেষ হয়ে যাচ্ছে আপনি দয়া করে বৃষ্টি দেন তাহলে কি হবে এটা এটি শিরক কারণ যত বড় দুনিয়ার ক্ষমতার মালিক হোক সে বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে যেগুলি আল্লাহ ছাড়া কে দেওয়ার ক্ষমতা রাখে না সেগুলি মানুষের কাছে যদি চাওয়া হয় অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেগুলি খাস যেমন গায়েবের মালিক কে গায়েবের অদৃশ্যের খবর একমাত্র কে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কাউকে মনে করেন যে সে অদৃশ্যের খবর রাখে ভবিষ্যতের খবর রাখে এই মনে করে তার কাছে ভবিষ্যতের খবর চান তাহলে যেন আপনি এই বিষয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে করে ফেলেছেন এটি হলো শিরক আকবার বড় শিরক চাই সে জ্যোতিষী হোক চাই সে জিনের সাধক হোক চাই সে পীর মুর্শিদ হোক চাই সে যে কেউ হোক না কেন বা ফেরেশতাও হোক বা কোনো নবী রাসূলও হোক যদি তাকে মনে করেন যে সেও গায়েব জানে ভবিষ্যতের অদৃশ্যের খোঁজ খবর রাখে দিতে পারে তাহলে এটি হচ্ছে আপনার শিরকে আকবার ঠিক এমনই ভাবে ইসলামী শরীয়তে যত রকমের ইবাদত রয়েছে সব ইবাদতগুলি সম্পাদন করতে হবে কার জন্য আল্লাহর জন্য এই সব ইবাদতের যে কোনো একটি যদি সামান্য যদি হয় গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সম্পাদন করেন এটির নামই হলো শিরক ছোট্ট একটি উদাহরণ দিই যেমন এক মাওকুফ হাদিসে সহিহ মাওকুফ হাদিসে এসেছে দাখালা রাজুলুন আন-নার ফি যুবাবিন ওয়া দাখালা আল-জান্নাতা ফি যুবাবিন একজন মানুষ একটা মাছির মাধ্যমে মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে আরেকজন মানুষ একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে কিভাবে মাছির মাধ্যমে জান্নাতে প্রবেশ আর জাহান্নামে প্রবেশ বিস্তারিত বিবরণ হলো দুজন মুসলিম ব্যক্তি এক প্রতিমা পূজারী জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই প্রতিমা পূজারীদের ওই জনপদে রাস্তার সামনে তাদের প্রতিমা রয়েছে তাদের দেবতা রয়েছে এই রাস্তা দিয়ে যেই যাবে তাকে আটক করে বলা হবে
আমাদের এই প্রতিমার জন্য কিছু উৎসর্গ করে যান। যদি উৎসর্গ করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়, স্বাধীন মতো যান, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। যদি উৎসর্গ কিছুই না করে তাহলে তাকে যেতে তো দেওয়াও হয় না, ফিরিয়েও যেতে দেওয়া হয় না, তাকে হত্যা করা হয়। তো ঠিক দুইজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যাচ্ছেন, তারা এই দুই মুসলিম ব্যক্তিকে আটক করে বললেন, আমাদের এই প্রতিমা রয়েছে সেটার জন্য কিছু উৎসর্গ করুন। একজন ব্যক্তি বলে ফেললেন, উৎসর্গ করার মতো তো আমার কাছে কিছুই নেই। তারা বললেন, ওয়ালাউ বিদুবাবিন, একটা মাছি, উড়ন্ত মাছি ধরেও যদি এখানে হয় উৎসর্গ করে, তাও আপনাকে করতে হবে, তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া যাবে। বেচারা তাই করলো, একটি মাছি ধরে সেখানে উৎসর্গ করলো। উৎসর্গ করলে তাকে ছেড়ে দেওয়া হলো। দাখালা আর-রাজুলু আন-নার ফি জুবাবিন, একটি মাছি সেটা কিছুই মনে করলো না, মনে করলো সামান্য ছোট্ট জিনিস, এই ছোট্ট জিনিস কি হবে আর, এই মনে করে সে এখানে দিয়ে ফেলল। হাদিসে বলা হচ্ছে সে এই কারণেই জাহান্নামী হয়ে গেল, নাউযুবিল্লাহ। কারণ এই মাছি উৎসর্গ করা যাবে কার জন্য? একমাত্র আল্লাহ, আর কারোর জন্য নয়। দ্বিতীয় ব্যক্তি, তিনি যাচ্ছেন, তাকেও বলা হলো এখানে কিছু উৎসর্গ করুন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তিনি জবাব দিলেন, আমার জীবনে আমি একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু কুরবানি করি না, সুতরাং মাছি, মূল্যহীন মাছি হলেও তোমাদের এই প্রতিমার জন্য আমি সেটিও কুরবানি করতে পারি না, কোনোভাবেই রাজি নয়। তারা শেষ পর্যন্ত সে ব্যক্তিকে হত্যা করল। হাদিসে বলা হলো, জাফালাল জান্নাতা ফি জুবাবিন, একটি মাছিকেও বর্জন করার কারণে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন। সুতরাং মনে রাখবেন, যেই জিনিসটি আল্লাহর হক, ছোট্ট ক্ষুদ্র মাছি পরিমাণ হলেও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এটি সম্পাদন করলে এটি শিরকে আকবার, বড় শিরক বলে গণ্য হবে এবং জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, জান্নাত হারিয়ে যাবে। ঠিক এমনই হবে, শিরক অন্তরের নিয়তের মাধ্যমে হয়ে থাকে, যার কিছু দৃষ্টান্ত আগেই আমরা আলোচনা করেছি। কোরআন তেলাওয়াত করবেন, শিখবেন কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত যদি উল্টা হয়ে যায় এটি শিরক হয়ে যাবে। আপনি সালাতে দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখেছো, সুন্দরভাবে সালাত আদায় করছেন, কিন্তু ভিতরে একটু নিয়ত রয়েছে, আমি সুন্দরভাবে সালাত আদায় করব, সুন্দরভাবে হাত বাঁধবো, সুন্দরভাবে রফায়েল আদায় করব, সুন্দরভাবে রুকু করব, সুন্দরভাবে সেজদা দেব, যেন মানুষেরা আমাকে মনে করে যে আমি খুব ভালো মনোযোগী, নামাজে খুব মনোযোগী নামাজ, এটা যেন ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের জন্য, তোমাদের জন্য দাজ্জালের ফিতনার চেয়েও আমার কাছে আশঙ্কাজনক হয় শিরকে আসগার, ছোট শির, সেটা কি? ইয়াকুমুর রাজুলু ফি সালাতি ফায়ুযায়্যিনুহা লিইউরা মিন নাযরি রাজুলিন, মানুষ সালাতে দাঁড়াবে, সালাতটাকে এত সুন্দর করার চেষ্টা করবে, কেন সুন্দর করবে? যেন মানুষ দেখে সে একজন ভালো নামাজি, সুন্দর নামাজি, এই চিন্তা তার ভিতরে যদি থাকে এটাও তার শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শিরক বলেছেন। সুতরাং সম্মানিত দিনী ভাই সকল, শিরকের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে আমাদের সমাজ,
চলতে ফিরতে উঠতে বসতে সামনে পিছনে শিরকের দৃষ্টান্ত শেষ নেই। আপনি ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম সাধ্য অনুযায়ী অবশ্যই আপনাকে যেই পরিবেশে যেখানেই থাকুন না কেন সাধ্য অনুযায়ী আপনাকে সেই শিরক থেকে বেঁচে থাকতেই হবে যদি আপনি জান্নাতের আশা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ছোট্ট আরেকটি দৃষ্টান্ত, যেটা উঠতে বসতেও আমরা এই শিরকে লিপ্ত হয়ে থাকি, সকলেই আহলে হাদিস ওয়া হানাফি হন সবাই এটি করে, একমাত্র সচেতন সতর্ক ব্যক্তি ছাড়া, তা কি? এটি কথার শিরক। আপনি ঢুকতেছেন, ধরে নেন এই মাহফিলেই ঢুকতেছেন, গেট দিয়ে ঢুকলেন, ঢোকার সময় হঠাৎ একটু পায়ে হুঁচট খেলেন, কি বললেন আপনি? পায়ে একটু হুঁচট খেলেন, মুখ দিয়ে কি বের হলো? মুখ দিয়ে বের হলো ও মা। কি বল, কি বের হলো মুখ দিয়ে? ও মা, অথবা ও বা, বলি না আমরা সবসময় বলি, সামান্য একটু আঘাত লাগুক ও মা ও বা, এর অর্থ কি? কেন বললেন আপনি এটা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনি ব্যথা পেয়েছেন, মায়ের কাছে অভিযোগ জানালেন যে মা আমি ব্যথা পেলাম, আমার ব্যথা থেকে আমার ব্যথাটাকে মুক্ত করে দাও, বাবা আমি ব্যথা পেলাম আমার ব্যথা মুক্ত করে দাও। এর আসলটা কি? হিন্দুদের দেবতা হলো মা বাবা, মা বাবা হলো হিন্দুদের দেবতা, তাই বিপদে বিপদগ্রস্ত হলে তারা সেই মা বাবার দ্বারস্থ হয়, মা বাবার কাছে বিপদ থেকে মুক্তি চায়, এ কারণেই তারা যে কোনো সময় কোনো কষ্ট পেলে ব্যথা পেলে তাদের মুখ দিয়ে বের হয় কি? তাদের আকীদা অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী এই শিরকি মা বাবার কাছেই তারা ধর্ণা দেয়। কিন্তু আজকে মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমের মুখ দিয়ে সে ব্যথিত হলে তার আবেদন যাবে কার কাছে? মুসলিমের আবেদন যাবে কার কাছে? আল্লাহর কাছে। একজন মুসলিম কোথাও ব্যথিত হলে, কোথাও আঘাত পেলে, কোথাও কিছু কষ্ট পেলে তার মুখ দিয়ে কখনো ও মা ও বা বের হতে পারে না, তার মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহ, তার মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহ, এটার নাম হলো তাওহীদ। আর আপনার মুখ দিয়ে যদি বের হয় ও মা ও বা, এটার নাম হলো শিরক। আমাদের সকলের মুখ থেকে এটি বের হয়, বড় মানুষ ছোট মানুষ, আলেম বলেন আর সাধারণ বলেন, অনেকেই একটি খেয়াল না করেই বের হয়ে যায়, কারণ এগুলি সামাজিকভাবে আমরা শিক্ষা পেয়েছি, কিতাব সুন্নাহ শিক্ষা না, সামাজিকভাবে পেয়েছি। সুতরাং এ জাতীয় যত ধরনের বিষয় রয়েছে এটি আপনার সাধ্যের মাঝে, সাধ্যের বাইরে নয়, সরকার আপনাকে বাধ্য করেনি ও মা ও বা বলতে হবে, কি বলেন, করেছে নাকি? তাহলে এটি পরিবর্তন হতে দেরি লাগে কেন? যেটা আপনার সাধ্যের বাইরে সেটি ভিন্ন বিষয়, কিন্তু যেটা আপনার সাধ্যের মাঝে সেটাকে অবশ্যই জানার সাথে সাথে আপনাকে পরিবর্তন করতেই হবে। এটাই হচ্ছে আপনার তাওহীদের পরিচয়, এটি আপনার ইমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি জানা এবং সেই অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা। কথা আর দীর্ঘ করতে চাই না, বিষয়টি দীর্ঘ বিষয়, সর্বত্রই আমাদের এই বিষয়ে আলোচনা হয়। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন সেভাবেই বিষয়টিকে উপলব্ধি করে ভয়ঙ্কর, যা ইমান বিধ্বংসী, যা জান্নাতকে কেড়ে নিবে, যা জাহান্নামকে অপরিহার্য করে দেবে, সেই ভয়ঙ্কর শিরক থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক বুঝে শুনে সেগুলি থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকল মুসলিমকে, গোটা বিশ্বের সকল মানবকে তাওহীদের পথে হেদায়েত দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদের পথে হেদায়েত দান করুন। সকলকে সর্বপ্রকার শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
পরিশেষে আবারো আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যেটি আমার আগে স্মরণ করে দিয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক শেখ মোবারক আলী সাহেব। আগামী 15 ও 16 মার্চ দুদিন ব্যাপী সভার বাইরে বিশাল ক্যাম্পাসে দাওয়া ও তাবলিগি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে দেশ বিদেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণ উপস্থিত হবেন এবং অত্যন্ত কলার ও সুন্দর জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনা রাখবেন। তাই সেই দাওয়াত আপনাদেরকে সকলকে জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সেই মহাসম্মেলন সফল করার তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته